वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जन्नो। हेलो भिवर्स, आज के सैमसंग टीवीर 21 इंची नॉर्मल पीसीबीर एक प्रॉब्लम सॉल्व करे देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे ईएसटी होच्छे ना, ইএসটি হচ্ছে না। এই ধরনের প্রবলেম এর আগেও অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, কিন্তু প্রত্যেকটা প্রবলেমই সেপারেট। তাই এখানেও আর একটা নতুন ধরনের প্রবলেম পেয়েছি, সেটা দেখানোর চেষ্টা করছি ইন্ট্রোর পর। প্রথমে কি করতে হবে, আমাদের ইএসটি সাপ্লাই ভোল্টেজটা মেপে নিতে হবে। ইএসটি সাপ্লাই ভোল্টেজ ঠিকই আছে, এরপর ড্রাইভার ভোল্টেজ মাপতে হবে। হরিজন্টাল ড্রাইভার যে ভোল্টেজ আছে সেখানে 13 ভোল্ট আছে, দুটো পিনে ভোল্টেজ ঠিকই আছে। এরপর এখানে একটা রেগুলেটর আইসি আছে KA7632। এই রেগুলেটর আইসির পিনগুলোতে আমরা ভোল্টেজ মাপব। দুটো সাপ্লাই পিন আছে প্রথমের দিকে, এখানে দেখুন একটাতে 10 ভোল্ট আছে, ঠিকই আছে। আর একটা পিনে আছে 13 ভোল্ট, এটাও ঠিক আছে। এরপর হচ্ছে সব থেকে ধারের পিনে থাকে 5 ভোল্ট, এটা নেই। তারপরে থাকে 3.3 ভোল্ট, এটা ঠিক আছে। এর পাশে থাকে 8 ভোল্ট, 8 ভোল্টটা নেই। তাহলে রেগুলেটর যে আইসিটা রয়েছে সে আইসিতে 2 ভোল্টেজ ঢুকছে, কিন্তু 3টে আউটপুট হয় ভোল্টেজ। এখানে 5 ভোল্ট, 3.3 ভোল্ট আর 8 ভোল্ট, তার মধ্যে 3.3 ভোল্ট আছে আর 2 ভোল্টেজ নেই। সেই জন্য আমরা রেগুলেটর আইসিটাকে তুলে ফেললাম। রেগুলেটর আইসিটা খোলা হয়ে গেছে, KA7632। তো এর পরিবর্তে আমরা একটা নতুন KA7632 লাগাবো, KA7632। আইসিটা লাগানো হয়ে গেছে। এরপর আমরা এর প্রত্যেকটা পিন ভালোভাবে সোল্ডার করে নেব। এরপর কি করব, আমরা আবার প্রত্যেকটা ভোল্টেজ মাপব। সাপ্লাই ভোল্টেজ এটা 10 ছিল, এটা হয়েছে 12।
এটা ছিল 13 ভোল্ট, এটা হচ্ছে 14 ভোল্ট। এটা কোনো ভোল্টেজ ছিল না, এখানে হচ্ছে 5 ভোল্ট হয়ে এসে গেছে। আগেও 3.3 ভোল্ট ছিল, এখনও রয়েছে। এখানে কোনো ভোল্টেজ ছিল না, এখানে 7.97 অর্থাৎ 8 ভোল্ট এসে গেছে। তাহলে রেগুলেটর আইসিতে সমস্ত ভোল্টেজগুলো ঠিকই আছে। এরপর আবার আমরা কি করব, ইএসটি সাপ্লাই ভোল্টেজ দেখে নেব। 126 ঠিকই আছে। হরাইজন্টাল ড্রাইভার ভোল্টেজ 13 ভোল্ট, দুটো পিনে ভোল্টেজ ঠিকই আছে। লাস্ট চান্স, একবার ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজটা দেখে নেব। ফিফটিন ভোল্ট সাপ্লাই, আর একটা নেগেটিভ সাপ্লাই থাকে -14 ভোল্ট। এই দুটো ভোল্টেজও ঠিকই আছে। তাহলে দেখা যাচ্ছে সমস্ত ভোল্টেজ যেগুলো থাকার কথা সেগুলো ঠিক ঠিক আছে। এরপর আমরা টিভি স্ক্রিনে ফিরে যাব, আসুন দেখি। দেখুন ছবি ঠিকই আছে, সেট চালু আছে। প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।